এই সিজনে তো ওদের একটা ব্যবসা, ওরা তো ভাড়া নেবেই। ঈদ উপলক্ষে নারীর টানে গ্রামে ফেরা। আগের টিকিট ছিল 400 টাকা, এখন আজকে নিল 750 টাকা। যাত্রী নেই বলতে গেলে চল। 10 দিন আগে টিকিট কাটছি আর আজকে বৃষ্টির কারণে আগে হয়ে ভাগেই বের হয়েছে বাসা থেকে। এখন গাড়ি লেট, কখন আসবে জানিও না, ভালোই ভালোই পৌঁছাতে পারলে হয়। ভাড়া এখন বেশি, এখন 1000 টাকা করে টিকিট নিচ্ছে, আগে যখন কাটছি আমরা 750 করে। আমি টিকিট আগে কাটিনি, প্লাস আমার বাড়ি যাওয়ার প্ল্যান ছিল না বলে হঠাৎ করে আমি টিকিট কাটছি, তো এই জন্যে আর কি। প্লাস আমি অনেক সকালে এসে বৃষ্টির ভিতরে জ্যামে পড়ছিলাম, পরে মানে অনেক কষ্ট করছি। কিন্তু হ্যাঁ, মাশাআল্লাহ আমি এখন টিকিট কাটছি, এখন বাসা যাবো। আর শোলো ভাইয়া, এটা কী বলবো, কারণ ওদের তো এইরকম, এই সিজনে তো ওদের একটা ব্যবসা, ওরা তো ভাড়া নেবেই, ওরা তো ব্যবসা করবে। আমরা বললো তো ওরা ভাড়া আপনাদের মতন ঠিক মতন ভাড়া নেবে না, ওরা তো ডবল ভাড়া এখন নেবেই। মানে যাত্রীরা আমাদের বিরুদ্ধে সর্বক্ষণ, এরা পূর্ব আর অনেক আগে থাকতেই তাদের একটা প্রতিপক্ষ মনে করে। আসল আমরা যারা পরিবহনের সাথে যারা জড়িত, আমরা কিন্তু যাত্রীরা মনে করি আমাদের, আমরা তাদের একজন সেবক হিসাবে কাজ করি। আমরা কোনো ভাড়া বেশি নিচ্ছি না, এটা সম্পূর্ণ ভিত্তিহীন। হয়তো দেখা গেছে আগে যেই ভাড়াটা নির্ধারিত ভাড়া ছিল অনেকে জানা নাই, আমরা সেই নির্ধারিত ভাড়া নিতে সময় আদায় করতে চেষ্টা করি, হয়তো দেখা গেল সময় পারি, অনেক সময় পারি না, এর জন্য যাত্রীরা হয়তো মনে করে ভাড়া বেশি। আসল কোনো যারা এই পরিবহনের সাথে যারা জড়িত মালিক শ্রমিক, কেউ ভাড়া বেশি নিচ্ছে না। সরকারি যে নির্ধারিত ভাড়া, ওই ভাড়াটাই আদায় করতে আমরা ঠিক মতো পারি না এটা। আর আমাদের যে সার্বিক যানজটের কারণে অনেক সময় গাড়ি লেট হয়, সেটা হয়েছে যেরকম বিভিন্ন সময় রাস্তাঘাটে কুরবানির যানজট থাকে, তাই প্রশাসন, আপনার মিডিয়া সবাই আমাদেরকে সহযোগিতা করে। ঈদ উপলক্ষে নারীর টানে গ্রামে ফেরা, এবং এর জন্য যেহেতু আমি গত 24 তারিখেই টিকিট কেটে রেখেছি, এই গাবতলী থেকে 9:30 গাড়ি যাবে কুষ্টিয়ার উদ্দেশ্যে। আর যেহেতু আজকে বৃষ্টি ছিল, আসলে অনেক আর্লি বাসা থেকে বের হওয়া লাগছে, আমি আসছি ঢাকা উত্তরা থেকে। সকালে তো আমরা 7টার আগে আসছি, এত আগে আসছি, রাস্তায় বৃষ্টি, অনেক বৃষ্টি, দেশে তো যেতেই হবে, এই জন্য আসছি। আগের টিকিট ছিল 400 টাকা, এখন আজকে নিল 750 টাকা। গাড়ি বলছে টিকিট কাটার সময় কইছে 8টার সময়, এখন কচ্ছে 9:30 সময়, এই ঘুরছে ভাই এই অবস্থা। প্রত্যেকবারের মতো আর কি যা হয় হচ্ছে, এবার মোট মিলিয়ে আনন্দই লাগছে। ঈদের সময় তো প্রত্যেকবার বাড়িতে যে আনন্দই হয়, আর এখন এই যে বৃষ্টি টিষ্টি হচ্ছে, এর মধ্যে আর কি যাওয়ার জন্য একটু ভোগান্তি হইতে পারে, দেখা যাক কি হয়। বৃষ্টি হচ্ছে তো এর মধ্যে অনেক কষ্ট হবে, তারপরেও গ্রামের বাড়িতে যায় ঈদ সবার সাথে আনন্দ করা, এটাই হচ্ছে সবচেয়ে বড় কথা। তাছাড়া মা আছে, ভাই বোন আছে, সবাই মিলে একসঙ্গে আনন্দ করব, এটাই। এই জন্য কষ্ট করে হলেও বাড়িতে যেতে হবে, এবং আমরা টিকিট কাটছি আল্লাহ ভরসা। এখন ফেরিঘাটে কী অবস্থা জানি না, দোয়া করবেন সবাই আমাদের জন্য। আমি যাবো বরিশালে, যাবো আর কি, তো টিকিট তো পাচ্ছি না এখনও। টিকিট আপনার রিজিল কাপড়ে বলতে যে 900 টাকা চাচ্ছে আর কি, বুঝলেন না, এই অবস্থা আর কি। আমাদের আশানুরূপ যাত্রী এই মুহূর্ত পর্যন্ত আমরা পাইনি, আর যাত্রীর অবস্থা খুবই খারাপ, ভয়াবহ। আপনার যাত্রী গাবতলিতে বলতে গেলে নাই, যাত্রী নেই বলতে গেলে চল। তারপরে সকাল থেকে বৃষ্টি, বৃষ্টির কারণে অনেকে বেরোতে পারেনি, তারপরে এই হিসাবে আজকে অনেক কম।